কচুয়ার নতুন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি ও শিক্ষকগণের সাথে মতবিনিময় সভা। বিডি স্টার টিভি নিউজ তথ্য ভিডিও চিত্রে রয়েছেন কচুয়া প্রতিনিধি মোহাম্মদ হারুনুর রশিদ। কচুয়া উপজেলার 2022 সালে নতুন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সকল পরিচালনা কমিটি ও শিক্ষকগণের সাথে 25 জুলাই শুক্রবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হল রুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জননেতা ডক্টর মহিউদ্দিন খান আলমগীর এমপি মহোদয়, বিশেষ অতিথি কচুয়া উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ শাজান শিশির, উপজেলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম ও প্যানেল চেয়ারম্যান রওনক আর রত্না, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল, উপজেলা নির্বাহী অফিসার মুতাহসেম বিল্লা, সহকারী কমিশনার ভূমি নির্বাহী অফিসার মোহাম্মদ ইবনে আল জায়েদ হোসেন, অফিসার ইনচার্জ সসিম মোহাম্মদ মহিউদ্দিন, দুইলং পাথর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী আকাশ মোল্লা আর উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সকল ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।